বুধবার সকালে চিলা বাজার থেকে কৈলাসহর লক্ষ্মীপুর খানবাড়ি সংলগ্ন রাস্তায় একটি ওয়াগনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। লক্ষ্মীপুর খানবাড়ি সংলগ্ন মেইন রোডে কালভার্ট তৈরির জন্য কিছু রাস্তা অসম্পূর্ণ ছিল। এই অসম্পূর্ণ রাস্তায় গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে পারেনি, শেষ পর্যন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে, ফলে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানা থেকে ছুটে আসে পুলিশ। জানা গেছে, সকালে কুয়াশা এবং রাস্তার কিছু কাজ অসম্পূর্ণ থাকার কারণে গাড়ির ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। নাম সুমন্ত দে। কি সেখানে আমার ছেলে সকালবেলা একটা টিটেল লেগে গাড়ি নিয়ে বাইরেছে, আর ওই কুপজার ওই জায়গাতে একটা কালপাটের লেগে রাস্তা অসম্পূর্ণ রয়েছে, কালপাট করার লেগে। তো এই জায়গার মধ্যে গাড়িটা তো 20-30-এর মধ্যে আসিল, কুয়াশার লেগে গাড়িটা না দেখতে না, তার জন্য এখানে বাড়ি খাইয়া আইয়া একটা গাতার মতো আছে, বাড়ি খাইয়া গাড়িটা আসতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা গাছের মধ্যে বাড়ি খাইয়া। তাই ছেলেটা বাচ্চে, গাড়ির অবস্থা ভালো না, গাড়ি অনেক ক্ষতি হয়েছে,